প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা স্বাগত। সবার উদ্দেশ্যে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, বাঁকুড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা যশোর। আমি আজকে বাংলা একাদশ দ্বাদশ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণী আলোচনা করব। আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী আলোচনা করতে গেলে, যে কোনো জিনিস আলোচনা করতে গেলে তার সংজ্ঞাটা জানা আবশ্যক। আমরা এখানে সংজ্ঞায় করেছি ব্যাকরণগত চরিত্র ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দ সমূহকে যে কয় ভাগে ভাগ করা যায় তাকেই বলে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এটা আমরা রিসেন্ট ক্লাসে পড়েছি, পদ পদবিন্যাস যেটা, সেটাই আরেকটা রূপ হয়ে আরেকটা রূপ পরিগ্রহ করে রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। সেই ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণী বিভাগ আমরা বোর্ডে আলোচনা করেছি। শ্রেণী বিভাগের প্রথমে আছে বিশেষ্য, দ্বিতীয় সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ আর আবেগ শব্দ। মোট রয়েছে আটটা। আমাদের পদ প্রকরণে ছিল পাঁচটা, সেটাই ভেঙেছিল তারিখ থেকে এসেছে, হয়েছে আটটা। আমাদের প্রত্যেকটার সংজ্ঞাটা কমবেশি সবার জানা আছে। তারপরে আমি আবার একটু আলোচনা করছি বিশেষ্য, যে শব্দ শ্রেণী দ্বারা কোন ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন নজরুল, রবীন্দ্রনাথ, ঢাকা, গাছ, পর্বত, নবী, নদী, সভা, গৃহ ইত্যাদি। এটা সবারই জানা। তারপরেও আমরা দ্বিতীয়টা করেছি সর্বনাম। সর্বনাম বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম। তাহলে আগে আমাদের একটা জানতেই হবে সেটা কোনটা বিশেষ্য, একটা জানলে আরেকটার সাথে ওটা সম্পৃক্ত। বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে তাকে বলে সর্বনাম পদ। যেমন রহিম ভালো ছেলে, সে নিয়মিত কলেজে যায়। এখানে রহিম বিশেষ্য ছিল, এই রহিমের পরিবর্তে এইটা সর্বনাম হিসেবে সে রূপ পরিগ্রহ করেছে। এই সে হচ্ছে সর্বনাম। আমাদের তৃতীয় হচ্ছে বিশেষণ। তৃতীয় হচ্ছে বিশেষণ, বাক্যে ব্যবহৃত শব্দকে বিশেষিত করে। যে শব্দ বাক্যে ব্যবহৃত শব্দকে বিশেষিত করে আর কি করে, শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে, সেটাই হচ্ছে বিশেষণ পদ। যেমন নীল আকাশ, ঠান্ডা হাওয়া। তাহলে এখানে আকাশটা কেমন, আকাশকে বিশেষিত করছে নীল রং দ্বারা, সাদা মেঘ। তাহলে সাদা রং দ্বারা ঠান্ডা হাওয়া, হাওয়াটা কেমন ঠান্ডা, এই ঠান্ডারে বিশেষিত, ঠান্ডা পদ বিশেষিত করছে কাকে, হাওয়াকে। তাহলে আমরা চতুর্থ নম্বরে দেখি। চতুর্থ নম্বরে হচ্ছে যে শব্দ শ্রেণী দ্বারা করা, ধরা, দেওয়া, খাওয়া ইত্যাদি প্রকাশ করে তাকে বলে ক্রিয়া। রহিম হেঁটে কলেজে যায়, যাওয়া হচ্ছে ক্রিয়া, হাঁটা হচ্ছে ক্রিয়া। মিনতি হাঁটছে, এখানে হাঁটা ক্রিয়া। বাগানে গোলাপ ফুটেছে, এখানে ফোটা ক্রিয়া। তাহলে সংজ্ঞার সাথে সংজ্ঞাটা ঠিক রাখলে উদাহরণ বুঝতে পারা লাগবে না, অটো উদাহরণ সেট হয়ে যাবে। তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে এবং ক্রিয়া সংগঠনের সময়, কাল, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বলে ক্রিয়া বিশেষণ। যেমন ধীরে ধীরে বায়ু বহে, ঠান্ডা সে জোরে হাঁটছে, সে
জোরে হাসছে তাহলে এখানে এই জোর জোরটা হচ্ছে সেই হাসা বা হাঁটা যে কোনো একটা শব্দ দিলে আমরা পাবো অবস্থাটা কেমন প্রকাশ করেছে ধীরে ধীরে বায়ুবাহে বাতাসটা কিভাবে বয়ে যাচ্ছে সেটা বিশেষিত করেছে সেই ক্রিয়াকে আমরা 6 নম্বরে দেখি যোজক যে শব্দ একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশ অথবা একটি শব্দের সাথে আরেকটি শব্দকে কি করে সম্পৃক্ত করে সেটাই হচ্ছে যোজক যেমন অপু আর দীপু দুভাই এখানে আর হচ্ছে যোজক আর সে হেঁটে না হয় ধ্যানে কলেজে যায় এই না হয় নতুবা তাহলে সংযোজন বা বিয়োজন ঘটায় আমাদের সেটা হচ্ছে যোজক 7 নম্বরে আমাদের অনুসর্গ অনুসর্গ আমাদের অনু শব্দের অর্থ হচ্ছে পূর্ব অনু শব্দের অর্থ পূর্ব করে ফেলে কেউ সরি এটা হবে পশ্চাৎ যে শব্দগুলো কখনো সাপেক্ষ পদ রূপে আবার কখনো বা শব্দ বিভক্তির ন্যায় কাজ করে এটা সব সময় দুইটা পদের মাঝখানে বা দুইটা শব্দের মাঝখানে বসে একটার সাথে আরেকটা কি করে শব্দ বিভক্তির ন্যায় কাজ করে বা সাপেক্ষ পদ রূপে ব্যবহৃত হয় তাকে কি বলে অনুসর্গ বলে যেমন তাকে দিয়ে কাজ হবে না এই দিয়ে আমা হতে হবে না এই কার্য সাধন হতে তারপর 8 নম্বরে কি আমাদের 8 নম্বরে আছে আবেগ শব্দ ইংরেজিতে যেটাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স এই আবেগ শব্দ আবেগ শব্দের সাহায্যে মনে নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় এ ধরনের শব্দ বাক্যে অন্য শব্দগুলোর সাথে সম্পৃক্ত না হয়ে আলাদা বা স্বাধীনভাবে বাক্যে বসে যেমন মরি মরি বিস্ময়চিহ্ন কি রূপ মাধুরী বিস্ময়চিহ্ন সি সি এমন কাজ তোমার এই যে এখানে এরা ঠিক আমাদের সংখ্যার সাথে উদাহরণের সম্মিলন ঘটেছে আমরা আজকের ক্লাসে এই ব্যাকরণ শব্দ শ্রেণীর শ্রেণী বিন্যাস করলাম আগামী ক্লাসে এক একটা পদের বিন্যাস কিভাবে ঘটেছে তার থেকে বিস্তৃতি কিভাবে ঘটেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণে ভালো থেকো সবাই অনলাইন ক্লাসে সবাইকে শেষ শুভেচ্ছা জানাচ্ছি মাস্ক ব্যবহার করো নিরাপদ দূরত্ব বজায় রেখো ঘরে থেকো ধন্যবাদ সবাই